আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রাহ করব আমরা আপনারা জানেন ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আমাদের সংগঠন ঘোষণা দিয়েছে যে আমরা এই আইন সম্পূর্ণ নিষিদ্ধ এবং বাতিল করার পক্ষে আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো ন্যায্য দাবি আদায় করা হয়েছে সবগুলো দাবির পিছনে এক মহা বিপ্লব মহা আন্দোলনের সূত্র রয়েছে তারই ধারাবাহিকতায় শুধু আমাদের এই ডিজিটাল আইন নয় আপনারা অতীতে দেখেছেন আমরা দর্শন বিরোধী আন্দোলন করেছি বিভিন্ন সময় দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে আন্দোলন করেছি তারই ধারাবাহিকতায় বর্তমান সময় যে সমস্যাটি আমরা দেখতে পেরেছি ডিজিটাল নিরাপত্তায় সেই ডিজিটাল নিরাপত্তা আইনের আমরা ইতিমধ্যে আন্দোলনের মাধ্যমে সরকার একটু নাড়া দিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এটা সংস্কার করব কিন্তু আমরা সংস্কার চাচ্ছি না আমরা এই আইনটি পূর্ণাঙ্গ বাতিল চাচ্ছি আর এই আইন যতদিন পর্যন্ত বাতিল না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা এটাও চাই সরকারের যে সকল অন্যায় অনিয়ম দুর্নীতি রয়েছে সেই সকল অন্যায় অনিয়ম দুর্নীতির পিছনে আমাদের এই আন্দোলন এই সংগ্রাম এই প্রতিবাদ অব্যাহত থাকবে ধন্যবাদ।